সম্প্রতি আত্মগোপনে থেকে বিয়ে করে নেট দুনিয়ায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের ছবি। বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সেই বিয়ের বিভিন্ন ছবি নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা। জানা গিয়েছিল রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। তবে বিয়ের কিছুদিন না যেতেই জানা গেল নতুন আরেক চাঞ্চল্যকর তথ্য। এবারে দেখা দিয়েছে তৌহিদ আফ্রিদির বউ বিভ্রাট। এতদিন তার বিয়ের ছবিতে তার পাশে যাকে দেখা গিয়েছিল তিনি আসলে রাইসা নন। আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ে হওয়ার বিষয়টি সত্য নয়। বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না। তবে কে এই পাত্রী? রাইসার মতো দেখতে কাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি? এসব প্রশ্নের মাঝেই জানা গেল রাইসা নয়, রামিশা আল রিসাকে বিয়ে করেছেন তিনি। মূলত রাইসা আর রিসা সম্পর্কে জমজ বোন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। চেহারার মিল আর পরিচিতির কারণে তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি, আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার জমজ বোন রামিশা। এ তথ্য রাইসা নিজেই জানিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে তিনি অনেক আগেই বিবাহিত, তার বিয়ে আরও এক বছর আগেই হয়ে গিয়েছে। রাইসা আর রামিশার একসাথে একটি অনলাইন পেজও রয়েছে। যদিও সেই পেজের বিভিন্ন পোস্টে একসঙ্গে দুই বোনকে দেখা গেছে, তবে রাইসার মুখ বেশি পরিচিত হওয়ায় সবাই ধরে নিয়েছিল তৌহিদ আফ্রিদির সাথে হয়তো রাইসারই বিয়ে হয়েছে। এদিকে কয়েকদিন ধরে আবার ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দীঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল। এ নিয়ে যদিও দীঘি ও তার অবস্থান পরিষ্কার করেছিলেন, তবুও তাদের প্রেমের গুঞ্জন যেন শেষই হচ্ছিল না। এসব গুঞ্জনের মাঝেই সামনে আসে আফ্রিদির বিয়ের খবর। এদিকে আবার রিসার সঙ্গে প্রেমের সম্পর্কে কথা শোনা গেলেও অবশ্য তা নিয়ে কিছুই জানা যায়নি তৌহিদ আফ্রিদির কাছে থেকে। বরং আফ্রিদি জানিয়েছেন দেখতে গিয়ে বিয়ে হয়েছে তাদের। এদিকে রাইসাকে তৌহিদ আফ্রিদির স্ত্রী ভেবে ইতিমধ্যেই অনেক ট্রলের সৃষ্টি হয়েছে। মূলত রাইসা একজন টিকটকার হিসেবে বেশ জনপ্রিয়, আর সে সূত্র ধরেই একজন টিকটকারকে বিয়ে করা নিয়ে ট্রল করছে অনেকে। যদিও এ বিষয়ে পরে নিজে মুখ খুলেছেন তৌহিদ আফ্রিদি। আফ্রিদি জানান, আমার স্ত্রীর বোন মূলত টিকটক করে, দুই বোনের চেহারা অনেকটাই এক, সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করছেন। তবে একই সাথে জানা গিয়েছে আরও একটি খবর, আলোচিত এই রাইসা ও রামিশার বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল মাসুম, যিনি 2015 সালে মারা গেছেন। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের সরব দেখা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও রয়েছে তাকে নিয়ে। তারপর থেকে কিছুটা আত্মগোপনে ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর। এসবের মধ্যেই হঠাৎ করে আলোচনায় এলো তার বিয়ের খবর। যদিও তৌহিদ আফ্রিদি জানিয়েছেন বিয়ে নয়, শুধু কাবিন হয়েছে তাদের, পরে মূল অনুষ্ঠান করা হবে।